তো বন্ধুরা নমস্কার, ভিলফুটে স্বাগত জানাই। তো কাকা কাকিমারা এসছেন বাংলাদেশ থেকে, ওনারা দু একদিন আগেই এসছেন, আর দুই বোনও আছে সঙ্গে। আর তো ওনাদের খুব ইচ্ছা এখানে আসার, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, কি আর বলবো। বাংলাদেশে কোথায় থাকেন জান আপনারা? বগুড়া জেলা। বগুড়া জেলাতে, আচ্ছা। তো ওনাদের খুব ইচ্ছা ঠাকুমা তোমার হাতে খুদের ভাত খাবে, হবে তো নাকি? হ্যাঁ দেব। খুদের ভাতের সঙ্গে কি হবে আর? ভাতের সাথে যেটা যেটা দরকার ভালো ভালো সেইটা সেইটাই করবো। এনারা তা যে এই খুদের ভাত খাইতে চাই, এতে আমি খুব 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 খুশি। বড় মাপের মানুষ যে এই খুদের ভাত খাইতে চাইছে, এতে আমি খুব খুব খুশি। বোম্বাই আইছে, সেরাও আসছে, কয়েকটি ঠাকুমা খুদের ভাত খাবো। আমরা তো ঘরে ভাত খাই, আমাদের আমরা যেভাবে খুদের ভাত খাই তো কাকিমা দেখেছেন যে আমরা কিভাবে খাই। তো ওনার খুব ইচ্ছা যে আমাদের বাড়িতে আমাদের স্টাইলে যেভাবে খুদের ভাত রান্না করা হয় সেইভাবে উনি খাবেন। আর এদিকে মা খুদ নিয়ে চলে এসেছেন। এই এই খুদ কোনোদিনও খেয়েছেন আপনারা? দেখুন এটা এটা তো হয় না, আমি এর আগে আমার একটা লোক পাঠাইছে, সেটা ছিল এক বড় ওই আলো চালের একটা সাদা হয়, সাদা মানে পরিষ্কার খুদ, এটা আপনি কিন্তু গলে যায়, আর সিদ্ধ চালটা কিন্তু গলবে না, এটা বেশ ঝরঝরে ভাত হবে, ঝরঝরে ভাত হবে এরকম। ওই ওই সিদ্ধের দেখাও, ওই খুদ দেখেছি কিনা আগে? এই দেখো, ওই খেয়েছো? ওই চাল না, এটা না, আমি শুধু এতদিন ক্যামেরাতেই দেখছি, আজকে খাবো। দেখতে কিন্তু খুব একটা ভালো না এটা, ঠিক আছে, দেখতে ভালো না কিন্তু খেতে ভালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আজকে। আর এটা পুরনো হয়ে গেছে তো ওই জন্য, আর নতুন চাল আনলে পরে আবার এর থেকে সুন্দর লাগবে। আচ্ছা, কিন্তু সেটা আবার খেতে আবার একটু ঝরঝরে হবে না, একটু নরম নরম হয়ে যাবে। খুদের ভাতের মধ্যে একটু কালো থাকলে ওটা বলি টেস্ট কালো আছে। হ্যাঁ, ওটা দারুন টেস্ট হয় খেতে। ওটা খুদের ভাতে কালো থাকলে ওটা টেস্ট হয় ভালো। একদম একদম একদম। আমরা ওটা আজকে খাবো শাক দিয়ে, ওটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমরা যেভাবে খাই। হ্যাঁ আচ্ছা, শাক বাটাও থাকবে। আমরা যেভাবে খাই হ্যাঁ সেভাবে সেভাবেই হবে। হ্যাঁ, আর সবকিছুই থাকবে সঙ্গে, ঠিক আছে। একবার টেস্ট করে দেখুন আমাদের বাড়ির খুদের ভাত। তাহলে চলুন আমরা ভাতটা বসাই দিই। চলো যাই, আমার নাতনু তিগুন ইয়ে রান্না করে যাই, চাউ থাকতে এখন খুদের ভাত খাবে, যাই চলুন আসো তোমরা। কাকিমা আমাদের বীরভূম কেমন লাগছে? ভালো লাগছে, জায়গাটা ভালো লাগছে, ঠান্ডা প্রচুর ঠান্ডা বাংলাদেশে, আমাদের এখানে একটু কম না? এখানে একটু কম। আমি যাই চালটা ভালো করে কল থেকে ধুই নিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এবার ধুই নিয়ে এসেছি। ওইটাকে দেখো, ওইটাকে দেখো আগে। দিদি, আর ওই ওই দিদিটার নাম কি? বড় দিদি। ওই দিদির নাম কি? কে সাজাই দিছে বলো, ওটা বলো আমি খুব ভালোবাসি ওদের, ভালোবাসার জন্যই আমি অনেক দূর থেকে এখানে আসি। মানে তো বড় ব্যাপার, আপনি ডাইরেক্ট বাংলাদেশ থেকে আমাদের এখানে চলে এসেছেন, আমাদের সঙ্গে দেখা করার জন্য এই ভালোবাসার টানে এসেছেন, মানে এটা আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি আর কিছু না। হ্যাঁ বাবা, এটা আমার পুরোটাই মা, আমার মার মতো, আমার মার মতোই মাথার এরকম একটু সমস্যা ছিল, এরকম চেহারা গঠন চল সব আমার মার মতো। এনাকে আমি আসেই বলছি মা, ইনি ভালো থাক, সুস্থ থাক, আরও বেঁচে থাক। আমি তো সব সময় মনে করি উনির মনের বয়স হয়েছে, শরীর কেমন থাকলো না থাকলো যেন আমি টেনশন করি। দেখো দেখো কি করছে, দেখো কার ঢুকি দিল, ভেঙে না দেখুন ওনটা। কার জন্য রান্না করবে তুমি? কাকে খাওয়াবে? ওই দিদিকে খাওয়াবো। দিদিরা খাবে?
তুমি হলুদ পাতা রান্না করে খাওয়াবে? মা আমি একটু হলুদ দেবো, মা আমি নুন দেবো। দেখি তো একদিন, একদিন পানির মধ্যে হলুদ পেঁয়াজ রসুন জল ওগুলো সব দিয়ে দেখি রান্না হচ্ছে। আমি রান্নার সময় যদি ওকে কোলে নি বলবে আমি দেব নুন, আমি দেব হলুদ, আমি জিরে দেব, একটু নাড়াচাড়া করি। হ্যাঁ, এখানে কাকুমা উনুন জ্বালিয়ে দিচ্ছেন। হরিদা ধরেছো মাছ? হ্যাঁ আমরা শিঙি মাছ ধরছি, চলো। হ্যাঁ এই দেখো বড় বড় কতগুলো ধরেছি। আরে আরে না, হ্যাঁ কি কালার মাছগুলো, আরে বড় সাইজ। এই এটা উঠে না আর কি মাছ আছে এখানে? মাগুর আছে, কই আছে, মাগুর কই শিঙি ভরে লাঠি মাছ আছে, একটা লাঠি মাছ আছে। হ্যাঁ এই দেখো ফটিক দা এখানে শিঙি মাছ নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। দেখুন শিঙি মাছ, শিঙি মাছ কি রকম দেখুন, বিলের ওগুলো সব শিঙি মাছ নিয়ে চলে এসেছি আমি। দেখুন না কত বড় বড়। বাবা মাছ দেখে যাও, জেঠু জেঠু মাছ মাছ দেখো 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 এই দেখো। ও বাবা ওরকম মশা কামড়েছে কৃষককে। ওই আলু ভাজার থেকে একটু মোটা ছোট খুন্তি, ছোট খুন্তি তো রান্না ঘরে আছে। এটা তো আমাদের দেশে নাই, এটা আমরা চিনি না, তবে এখানে এসে দেখলাম যে এটা আমার বৌদিরা এটা খায় খুদের ভাতে, এই জন্য আমি উঠাচ্ছি, আমাকে উঠাতে বলছে। এটা টক জানি, এটা শুনলাম যে টক, এই জন্য আমি উঠাচ্ছি, খাবো আমরা। খুদের ভাত চাপাবো, জলটা গরম হয়ে গেছে, প্রথমে আলু দিয়ে দেবো। এবার খুদটা দিয়ে দিচ্ছি, ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। ভাইয়াকে খুব সুন্দর লাগছে, ভাইয়াকে তো খুব সুন্দর লাগছে। মাছ ধরে না ভাই, দেখ লঙ্কা কাঁচা লঙ্কা একবারে শাকটা কিন্তু খেতে ভালো। হ্যাঁ আমার ডায়াবেটিস তো, আমরা ঠিক কিনা নেই। এটা কুমড়ো শাক বাটা হবে, তাই কুমড়ো শাক তুলে নিয়েছি গাছ থেকে। যে জল দিছি ওই জলেই হয়ে গেছে, ঢাকা দিয়ে দেবো। শাক কটা ধুয়ে নিয়ে এসে এবার কেটে কেটে ভাতের মধ্যে দিয়ে দেবো।
শাকটা এবার ভাতের সঙ্গে মিশাই দেবো, ঢাকা দিয়ে দেবো ভালো করে, তাহলে সব ভাতের সঙ্গে মিশবে। প্রায় হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে জাল দেবো, হয়ে যাবে ভাতটা। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কুমড়ো শাক বাটা করবো, তেল দিয়ে দেবো, নিয়ে ভেজে নেবো, সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, কুমড়ো শাক কেটে রাখছি, লবণ, হলুদ, শাক ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। এ রাজা মামা ফোনে কথা বলবা, লাল শাক দিয়ে টক হবে, এবার চাপাই দেবো, সর্ষের তেল, সর্ষে, শুকনো লঙ্কা, লবণ, হলুদ দেবো না, লাল শাকের টক, ওই জন্য হলুদ দেবো না। এই যে এখন টক চাপাইছি, এরপর মাছ ভাজা হবে আর মাছ ভাপা হবে, তাহলে হয়ে যাবে। শাক ভাজা হয়ে গেছে, বাটতে হবে, শাকটা কেটে নিই, লাল শাক টক রাখবো, কেটে কেটে দিয়ে দেবো। অনেক রকমভাবে টক করা যায়। এই দেখেন জলটা কি সুন্দর লাল হয়ে গেছে, দেখেছেন, আর হলুদ দিতে হয় না, লাল শাকে হলুদ দিলে এই রংটা হবে না। দিদি ভাই যে টক ফলগুলো তুলেছিল সেইটা দিয়ে দেবো, এটা দিয়েই টক হবে, লাল শাক আবার লাল ফল খাওয়া যায় মাছের ঝোল। আমরা মনে করছি এটা কি, আমি ভিডিওতে দেখছি অনেকবার, আমার দিদি রান্না করছে, আমি বুঝতে পারিনি এটা কি, এখন আসে আমি নিজে হাতে উঠালাম, তবে এখন খাই, আবার টেস্ট করে দেখবো আবার কেমন লাগে এটা। এই যে এটা দিয়ে সুন্দর দেখা যাচ্ছে, মাছ দিয়েও রান্না করা যাবে। আচ্ছা, আর এমনি আপনি টক মিষ্টি ঝাল হবে না, চাটনির মতন চাটনি করতে পারবেন, আচারও হবে। আচ্ছা, আবার এরকম শাক দিয়েও। এটা কি গাছ, ফলের নাম কি? এটা এটা টক চুই। আচ্ছা, টক চুই। এটা সেদ্ধ হয়ে গেলে, হয়ে গেল টক, দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো। খুদের ভাত হয়ে গেছে, আর কুমড়ো শাক বাটা করব, ভাজা হয়ে গেছে, আর টক শাক চাপা দিয়েছি, টকটা হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি এখন যাব এই মাছ কাটতে। এই যে শিঙি মাছ, এই শিঙি মাছ কেটে নিয়ে আসবো, এইটা ভাপা হবে, আর যে চুনো মাছ কাটা হলো সেটা ধুতে গেছে, ওইটা ভাজা হবে, আর টকটা নামিয়ে দেবো। খুব সুন্দর, খুবই সুন্দর, সেই টেস্ট, ঝালও সেরকম, খুবই টেস্ট, খুব মজা হয়েছে, না খেলে তো বোঝা যাবে না, এটা আমি খেয়ে বুঝতে হবে, কিন্তু যাই খাবে আবার বারবার তা খেতে ইচ্ছে তা আসবে। প্রথমবার তো নাকি? হ্যাঁ, সেরকম টেস্ট, সেরকম টেস্ট, লাল শাকের টক আরো টেস্ট লাগতেছে, খুব দারুণ। লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা গুলে দিলাম, খুদের ভাত আমার সবসময় অপূর্ব, আর ওনারা কাকা কাকিমা সবাই এসছেন,
বোনারা এসেছেন বাংলাদেশ থেকে, তো খুব ভালো লাগলো আমাদের। আর ওনারা এসে রিকোয়েস্ট করেছিলেন বলে বন্ধুরা খাওয়াচ্ছি, নাহলে খাওয়াতাম না। কুদের ভাত কেমন লাগে একটা অন্যরকম লাগে, কুদের ভাত খাওয়ানো। তো যাই হোক, আসলে ওনাদের কাছ থেকে দেখুন, জানুন কেমন টেস্ট এটা। সব দিকে দিদি ভালোবাসি না, আমরা ভাবলাম যে কুদের ভাত খাওয়াচ্ছি, কেমন লাগবে না লাগবে আপনাদের কাছে। একদম অসাধারণ, 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 এত মজা বলে বোঝানো যাবে না। মন থেকে বলছেন তো, একবারে 100% 100%। চিংড়ি মাছ কেমন লাগছে? চিংড়ি মাছ অসাধারণ, মাছ যা এত ভালো লাগছে, বেশি ভালো লাগছে। হ্যাঁ, দারুণ দারুণ, অনেক মজা। কিছু বলছে না, খাওয়া শোনা তো কথা বলতে হয় না, ভালো মানে স্বাদের খাওয়া পেলে অত কথা বলতে চুপচাপ খেয়ে নিতে, তারপরে রিভিউ দিতে হয়। খুব সুন্দর হয়েছে, মাছ ভাজা, চিংড়ি মাছ ভাপা, কোদের ভাত, শাক বাটা, লাল শাকের টক, অপূর্ব অপূর্ব খেতে। কাকা কাকিমা খুব খুশি হয়েছেন খেয়ে, জীবনে প্রথম কোদের ভাত টেস্ট করছেন ওনারা, আমাদের খুব ভালো লাগলো। আমরাও যদি করি কিন্তু এত টেস্ট হয় না, এত টেস্ট আমরা করতে পারি না। চিংড়ি মাছ অসাধারণ, অসাধারণ, আমরা করি দেশে কিন্তু এরকম না, কিচ্ছু লাগবে না। মাছ আন্দাজে জিরে নেবেন, একটু জিরে নিলাম, যেরকম মাছ দেবেন একটু জিরে নেবেন, দুটো শুকনো লঙ্কা দেবেন, যেরকম ঝাল খাবেন ঝাল সেরকমই দেবেন, মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার ভাগটা কম, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার ভাগটা বেশি, আর দুই তিন কোয়া রসুন। আর হচ্ছে বাবু না কিছু নেব না, কিন্তু বাসায় আমার কথা কেউ শোনে, সবাই মনের মতো ঝাল দেয়, আমি খেতে পারি না ঝাল, ছোট কি টেস্ট হয় বলেন, কিন্তু আমার আমার মতো শিশুর কথা কেউ ভাবে না। ওর মনে হয় ঝাল লাগবে, ও একটু খায় কম, তো ঝাল খায় একটু ঝাল কম। আমি কয়দিন ধরে এসেছি এখানে, আমি পেট ভরে এত খেতে পারিনি, আমি আজকে যে আমি পেট ভরে খেলাম, পেট পুরে এত সুন্দর খেতে পারছে, আমি আমি সব খেয়ে নিছি আজকে দুটো। হ্যাঁ, ওই কটে নেকেছে দেখো, ঠাকুর কত সুন্দর, ও তোর মতন না মাসলে স্বাদ লাগে, তোমাদের কাছ থেকে তো শিখেছি, না মাসলে স্বাদ লাগে না, মাকো বন্ধুরা এনারা তো বাংলাদেশ থেকে আইসে, কিন্তু খাইয়ে টাইয়ে কেমন লাগছে আমি জানি না, আপনারা অবশ্য আসবেন, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর খুদের ভাত ভাষায় প্রকাশ করা যাবে না, আমি এত ভাত আমি খাইনি,
আজকে যা আমি খেলাম, আমাকে অনেক জেদ করছে, অনেক ভালো ভালো রান্না হয়েছে, মুরগির মাংস হয়েছে, অনেক খাসির মাংস খাইছে, কিন্তু আমি এত তৃপ্ত খেতে পারিনি। আজকে যে আমি খেলাম সবচেয়ে শখের ভালো খাবার যে সেটা আজকে আমি খেয়ে আমার তৃপ্ত হলাম। বাংলাদেশে গিয়ে রান্না করে খাবেন তো এইভাবে? অবশ্যই খাবো, অবশ্যই অবশ্যই খাবো, বাংলাদেশে গিয়ে অবশ্যই খাবো, সপ্তাহে একদিন অন্তত করে খাবো। এটা শিখে নিয়েছেন কাকিমা কেমন করে রান্না করতে হয়? সেটাও শিখে নিচ্ছি কিভাবে রান্না করতে হয়। ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। আচ্ছা ঠিক আছে, ঐশী আর অনন্য খুব ভালো খেয়েছে। লাগুক ঝাল কিন্তু অনেক মজা, অনেক মজা হয়েছে লাগুক ঝাল। আমি অনেকগুলো ভাত খাইছি, এটা আব্বা আম্মু দেখছে, ভাইয়ারা সবাই দেখছে। কিন্তু মাছ ভাজি, তারপরে এটা কি মাছ ছিল জানি, শিং মাছ, খুবই মজা, খুবই মাংসের থেকেও এগুলো বেশি মজা। মাছ মাংস তো ডেইলি খাচ্ছি, কিন্তু ওই স্বাদ আলাদা, এটার স্বাদ আলাদা, সম্পূর্ণ আলাদা। আর ভাতের চাল তো বিভিন্ন রকমের আছে, আমার তো মনে হয় যত দামি চাল আছে সেগুলো একদিকে আর একদিকে। এর টেস্ট আমার ওই বাসমতি বাসমতির থেকে অনেক বেশি ভালো। বাংলাদেশে দেখিনি এরকম চাল, এগুলো তো বিক্রি করে না, না এগুলো তো ফেলে দেয় এই চালগুলো। কবি কবি তোর মুরগি এদেরকে খাওয়ায়। হ্যাঁ ওই ওই চালটাই, ওই চালটাই এটা। ঠিক কইছো, এই চালের যে এত টেস্ট এটা আপনি জানেন, সেই চালের যে এত টেস্ট এটা তো আমার জানা ছিল না। কেমন হয়েছে বল, কাজলদার মতো করে বল। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বন্ধুরা উঠছি, আজকে ভিডিও এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। আর বাংলাদেশ থেকে যারা দেখছেন অবশ্যই, যাদের ইচ্ছা এরকমভাবে খাওয়ার অবশ্যই আসবেন, আমন্ত্রণ রইল সবাইকেই। ভালো থাকবেন সবাই।